এলাকায় আগবাইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আব সমঝোতা নেহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসি জুনিয়র হরলিক্স ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। মোক ফালতু কথা সুধি থাকিলে মোৰ মানে মুকলি বতাহ ওপৰত ফেন হয় হয় মই কমফৰ্ট ফিলেই কৰিছোঁ। আপুনি যাওকচোন বাইদেউ, কিয় যাব লাগে, হা কিয় যাব লাগে? আজি দুদিনমান আগতে কেৰপাই মাজ ৰাস্তাত পৰাণ দাসক পিষ্টলটোৱে ধমকি দিছিল, সঁচানে? পিষ্টল দেখুৱা বুলি ক'লে কেৰপাই হজম কৰিব, নেটখোৱা বুলি ক'ম থানাই গলজা হ'ব, কি কৰা যায়? ফোন কৰাৰ আগতে ৰিটায়াৰ মই এই ড্ৰয়িং ৰুমত বহি লৈ সুখ দুখৰ কথা পাতি আছিলোঁ বুলি ভাবিছ নেকি? এই তয়ো যাবা আৰু পিছে পিছে, কুকুৰে ঘিউ হজম কৰিব নোৱাৰে, মদাহীয়ে গাখীৰ হজম কৰিব নোৱাৰে, আৰু তোৰ বায়েৰ প্ৰেমলতাই কেতিয়াও ভাল কথা ভাবিব নোৱাৰে। আলহী গ'ল, ভিতৰতে বহো বলক। নালাগে, বহুত সময় কথা বতৰা পাতিলো, এতিয়া যাবই হ'ল। যিকণ সময় বহে ভিতৰতে বহো বলক। ৰাস্তাৰ মানুহবোৰে চাই চাই গ'লে কিবা ভাল নালাগে। ভাল লগা বেয়া লগা কি আছে, মই মোৰ ভাবি পত্নীৰ লগত কথা পাতিছোঁ। বাবা বা এটা কথা কোৱাচোন। কওকচোন। তোমাৰ দেউতা কেনেকুৱা? ভাল ভাল, দেউতাই মোক বহুত মৰম কৰে, কিন্তু কিছুমান ক্ষেত্ৰত দেউতাৰ ভীষণ খং উঠে। কিয়? শ্বৰ্ট টেম্পাৰ মানুহ, ভীষণ খং, সৰু সৰু কথাতে বৰ বেয়াকৈ গালি পাৰি দিব পাৰে, পিছে ধান খেৰৰ জুই, পটকে জ্বলে আৰু হাউতকে নুমায়। দেউতাৰ স্বভাৱটোও তেনেকুৱাই, আমাৰ অভ্যাস হৈ গৈছে। আৰু মা? আজীৱন দেউতাৰ গালি শুনি থাকোঁতেই গ'ল, দিনটোত কমচে কম দেউতাই 3-4 বাৰমান গালি পাৰে, জড় পদাৰ্থৰ দৰে শুনি যায়। একো প্ৰতিবাদ নকৰে, মাৰ খং নুঠে? খং উঠে, কিন্তু দেউতাৰ খংটোক ইমান ভয় কৰে, মাৰ খংটো দুখলে পৰিৱৰ্তন হয়। খং আৰু দুখত মাৰ চকু পানী বৈ আহে, মায়ে কন্দা দেখিলে দাঁত কৰচি কৰচি ময়ো দেউতাক গালি পাৰি থাকোঁ। গালি পাৰিলে দেউতাই একো নকয়? শুনিলেহে কিবা ক'ব, দেউতাই একো গমেই নাপায়, মাৰ আগতহে গালি পাৰি থাকোঁ। এৰা, মাৰ জীৱনটো বৰ দুখৰ। ঠিক দুখ বুলি ক'ব নোৱাৰি, দেউতাই মাক খুব মৰম কৰে। মোৰ বান্ধৱী এজনী আছে, প্ৰিয়ংকা। প্ৰিয়ংকা? প্ৰিয়ংকা চোপ্ৰা নহয়, প্ৰিয়ংকা গোস্বামী, সুভি বুলি মাতোঁ আমি। তাইৰ দেউতাকজনো একদম আমাৰ দেউতাৰ স্বভাৱৰ, তাইৰ দেউতাকক বহুত বেয়া পায়, মই ইমান নেপাওঁ তথাপিও বেয়া পাওঁ। ঠিক আছে, আজিলৈ আমাৰ কথা বতৰাৰ অনুষ্ঠান ইমানতে সামৰো, আকৌ লগ পাম, দিনটো তোমাৰ ভাল হওক, আহোঁ, বাই বাই। মেডামে সব জানে, মেডামে সব কচিব। ৰব, খেলবা যায় বোলে, ব্ৰিজ হে, ব্ৰিজ খেলাও। ৰামি খেলে ৰব, চব জানো মই, 50 টকা পইণ্ট, কাৰ ঘৰত খেলে ভাই? বিশ্বাস নকৰে যদি ডিজেন মাষ্টাৰক সুধিব, সি মই মস্তু লগ, দুই একেলগেই থাকোঁ প্ৰায়, সি মোৰ চব কথা জানে বাপাৰে। হোৱাতে ডিজেন মাষ্টাৰ হোৱাত কি হ'ল? অ কেৰপা কামত গেছি বোলে, দেৰি হ'ব, এখেতে বোলে যায়, এখেত বৰ হৈছে বোলে। বেঞ্চত বহি বৰ হৈছে যদি লকাপত ভৰাই থওক, মজিয়াত বহিব পালে ভাল পাব। শুনিলাক না, এতিয়া মনে মনে বহি থাকোঁ তাতে।
একবার কোয়াচন শুনো যানিলেকে পড়া শুনিবা মন্ত্র ধরে ললো এইদরে এটা মাটি আচ্ছা পূব পশ্চিম দক্ষিণ উত্তর এইটা আক পিডব্লিউ রাস্তা দেয় গীতি পকির নহ হয় নাকি মানে ইয়াত মানে আমার খনিন বর্মন অ খনিন খনিন বর্মনে ময়ে সো মাজেদি এই পাঁচফটি রাস্তা দেই তার মানে তুমি আড়ৈ আর খনিনে আড়ৈ এই দি মাজেদি রাস্তা রাস্তা এটা খনিনক আক রাস্তা নালাগা হল কিয় রাস্তা নালাগে বলে কই সি এটা এই আড়ৈ ফুট মাটি যে আছিল নিজের চৌহদের ভিতর বেড়ি ললে আচ্ছা এতিয়া মাটিখিনি লওঁতে এমাহ দুমাকে মোৰ তিনিজনী ছোৱালী তাকে মোৰ চাকৰিটো জানাই তেনেই সৰু তাকে ভাবিলোঁ বোলো ছোৱালী বিয়া দিয়াৰ সময়ত যিখিনি টকা পইচা লাগিব গোটেইখিনি যোগাৰ নহ'বও পাৰে এতিয়া তাৰো সৰু সুৰা ব্যৱসায় তাৰো ছোৱালী বিয়া দিয়াৰ ক্ষেত্ৰত অসুবিধা হ'ব পাৰে এতিয়া লাহে লাহে তাৰো ব্যৱসায় ভাল হ'ল এটকাৰ মাটিখিনি গৈ এতিয়া এশ টকা হ'ল এতিয়া সি মাটি নিবিকে এই বুঢ়া কালত যে ল'ৰাটো জন্মিল সেইখিনি তাক লাগিব হ'ল নহয় এটা মস্ত অংক ময়ো নিজকে বুদ্ধিয়ক বুলি ভাবি বিশ বাইশ বছৰ আগতে সেই মাটিখিনি কিনিলোঁ এতিয়া ৰাস্তা নাইকিয়া মাটি উপায়ন্ত হয় তাকেইটো কটাব লাগিব হ'ল নে আৰু এটা সাংঘাতিক অংক হয় হয় অংক মানে মাৰ্ভেলাছ অংক তাকেইটো এতিয়া দাদায়ো মানে সেই জীয়েকৰ বিয়াৰ কাৰণে খাচী থোৱা পইচা পায় আদায় ৰিটায়াৰমেণ্টত যোৱা বহু বছৰ হ'ল নাই নাই তোমাৰ দাদাৰ বহুত টকা আছে দেই আছিল কিন্তু এতিয়া নাই অহ দে খাওক এই নগাঁও টাউনত মানে মেইন চক এটাত দাদাই প্ৰায় সাতত্ৰিশ লাখ বুজিছা কিমান সাতত্ৰিশ লাখ দি ষোল্ল লেচা মাটি লৈ পিতেকক দোকান খুলি এষ্টাব্লিছ কৰাই দিলে এতিয়া তাৰনো ক'ত পইচা থাকেহি অঁ আৰু এটা কথা মোৰ ইয়াত বিয়াখন পাতিলে দাদাৰ আধা খৰচ হ'ব সেইটো দাদাৰ অংক কোৰ্টত বিয়া পাতি ফিল্ডত খানা এইটো বাৰু চুতীয়া চাও কি অংক কি 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 কোৰ্টত বিয়া ফিল্ডত খানা অঁ কথাটো ভাবিব লাগিব অ'ৰা দোস্তি হা দোস্তি অ' পিছত ভাবিবা হে এতিয়া চাহ খোৱা অঁ ঠাণ্ডা হ'ব আফিস এই রিক্সাখান লো একদিন যাং যাই বাল্যাসা মন্দিরক যাং যো আচ্ছা খুড়ারে সদাই মোক ফোন উঠি থাকে ও বাল্যাসা মন্দিরক গেছিল না গেছিল না যাম দিয়ক মোরও যাবা লাগা হয়ে আছে ভয় আর কিহর মন্দিরক যাই ফল ফল মূল তাবি জানবা যাবা লাগব বিজয়ক লাগাল ধরলি হল তে এটা কাম করো দে খুড়েরে কো আনিম খিলি কলবি এখন টেম্পু ভাড়া করি গুছি যাম ফল হাও ও কি আই ফল আরু রব ও কি হল কম রব আগে থানার পেলে আহ অল্প ভাবলে আসুন উলক হয় গুরু ও কি 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 করে দিও মই থানার পেলে জামারও আহি তুমি এটু কোম্পাই ভালকে লুকে থবা ও হেগলা বস্তু মোক নেবি মোক নেবি ও মোর হা নাই ফল লম বস্তু এগলা মই থানার পেলে জামারও আহি লই থাকা হ্যাঁ ঐ মোৰ পিছে পিছে জল পিছে পিছে জল লৈ ফল বেয়া নাপাবা দেই ৰীতা আগতে মই তোমাক ঠাট্টা কৰিছিলোঁ মানে তুমি যে উগ্ৰ চেণ্ট ইউজ কৰা তাকে গোন্ধ পাই যাওঁ বুলি কওঁ তাকে তুমি মনৰ চকুৰে দেখা পোৱা বুলি ভাবা কি কৰিব খং উঠিলে কেবাৰ লগত গৈ বৰখাৰ নে কি সেই লোকেল বাৰখনত বহি লৈ তেতুলৈকে গিলি আহিম তামাম খাম বাপেকে নাম্বার ওয়ান চালু হে ম্যাডাম দুইকে লকাপত ভরাই দিও সালাক মানু লকাপত থাকিলে থানার সৌন্দর্য বাহে
হাউৰিতাও দেখোন তুই আকা লগে আইছ নয় হেব মই পিছে পিছে এখাতে আগে আগে বা লাগাল ধরিম বলে তামাম বেগ দিছিব পুরাই কি কথা কবলে আইছা তামানে তুমি কবলে বিচারিছা যে তোমাক দেখিম পলাইছ আপনার পিছে পিছে আপনি মোক নেতখা বলে কয়ে মোর পিছফালে চকু নাই নহয় ইতা মানুষ মার্বল আন চকু কেটার দরকার নাই মনের চকু দুটা আসল বস্তু আগে দেখোন রুমত সোমর লগে লগে কইছিলে তুমি আহিবা বলি পাঁচ মিনিট আগতে গম পাইছিল কেনকে গম পাইছিল মনের চকুই দি দেখছিল ইটা কেন পই ইটা মনের চকুর পাওয়ার গেছে আন পাও বেয়া না পাবা দে ইটা আগতে মই তোমাক ঠাট্টা কইছিল মানে তুমি যে উগ্র সেন্ট ইউজ করা তাকে গন্ধ পাই যাও বলি কও তাকে তুমি মনের চকুরে দেখা পাও বলি ভাবা মই কও যে ইমান উগ্র সেন্ট টেপর মানুষে ইউজ করে গেলাবল্লির গন্ধ পছি তো ইটা পারফিউমর গন্ধয় সহ্য নয় মই হলো না আপনি হলা চিন্তা কর হা তোর ইটা কাইজা লাগবো দেখো না অযুক্তিকর কথা কলে কাইজা লাগবে থেই কাইজা নকরিবা হা বয়া দেখি চিন্তা নকরিবা মালতি মই সদায় লেভেল মিলাহে কাজিয়া কর কাল লেভেল কিমান জানু দা ইটা লেভেল নিমলা হবু দে হারিতা আহ পিতৃক গেলি চাহ খাবা বেশি করে নিজকে কিবা ও সি ডিএসপি বলে ভাবে নাকি ও ঘুরা কুনি হই ও তয় হে ফল তহতে মোক মস্ত জ্বালা দে হাই পর ঘরের কথা শুনি থাকবা লাজ না পই এ র হাই ফল তিরি মরাদর কাইজা লাগছি ওই তিরি মরাদর কাইজা শুনি মই বর ভাল পাও হাই কি কই দিও এবলা 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 ইফলিয়া তিরি মরাদর কাইজা শুনি ভাল পায় ওই মই মস্ত ভাল পাও আমি আর হিগলা শুনলি পলে আহু হত্তেরি তোর কথাটো বুঝা নাই ফল ঐ সব তিরি মরাদরে কাইজা লাগে সেই কারণে সব তিরি মরাদে বেলেগ তিরি মরাদর কাইজা লাগা শুনার ভাগ্য হলি শুনবে লাগে সেই যুদ্ধ এরি আহা মহাপাপ মানে কাইজা নুশুনাকে এরি আহাটো মস্ত মহাপাপ ফল হাই আল্লাহ কি কয় দিও ও হাসাই কলো ঐ তন্তর নালগে আমার হেনেকে লাগবার নাই আপনার হাল লাগে না হাই লাগে সদায় লাগে সেই কারণে তো আমার ঘর হাহি নুগুছে কাইজা করে হাহি থাকে কাইজা তার কিহর হাহি দিও ঐ কুইরে বেলনা বাড়ি ডাল ও মোর গাত দেখি ফরবাত মারি দে গাত লাগলি মই হাহু আর গাত নালগিলি তেও হাহে মুঠতে মুঠতে আমার ঘর খানত হাই চলিয়ে থাকে হাহা আর হাহি আর হাহি আর হাহা এখন হাহির কথা এর আমি ইয়াতে কিয় আইছিল মেইন কামটো নকৰে কিয় ওকে কি আইছিল হাই মণ্ডল বাবুই ফোন কৰি জেনেকে হক ওপৰত ফোন কৰে তলত ফোন কৰে জতে ফোন কৰে কৰি কেৰপাক জেনেকে হক উইলি আনব লাগে হাও হ পাইছিল হাই হৈ মাত 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 এ র মই মাতুর আই মণ্ডল বাবু ও মণ্ডল বাবু আছে নাকি হে ও মণ্ডল হে আই নেকি চুপ এটা শব্দ নকবি তই মনবোৰ চফা কৰিব হ'ল চফাকৈ কথাবোৰ ভাবিব হ'ল তোৰ ফালতু কথা মই বহুত সহ্য কৰি আছো আৰু যদি এটা শব্দ উচ্চাৰণ কৰা নহয় কি কৰিব মাৰিব মাৰ নেমাৰো কাহানিবা মাৰধৰ কৰিছোনে কথা হ'ল সাৱধান কৰি দিছো আৰু এটা শব্দ উচ্চাৰণ নকৰিবি কিবা খং উঠিব তাকেইতো সুধি আছো কি কৰিব খং উঠিলে কেৰপাৰ লগত গৈ বোরখাৰ নে কি সেই লোকেল বারখনত বহি লৈ তেতুলেকে গিলি আহিম তামাম খাম বাপেকে ও হয় নেকি পুরুষ যে তাতকে বেছি আৰু কি ধমকি দাল দিব কিমান ধমকি দিয়ে দি থাকক সেবু মই অলপকে আনকো পোৱালেকে সহ্য কৰিম কালিলেকে আয়োগটো জিন্দা কৰিম আপোনাৰ লেখিয়া মানুহক চিধা কৰিবলে আয়োগৰ বিনে গতি নাই ফালতু গৰু
কি মাল তো দিও পিস্তলটো হা মই হিগলা বস্তু লগত রাখিম একঠাত পুটি ধৈ আইছো অল সময়ৰ কাৰণে পুটি কে ধৈছো হিগলা বস্তু আমাৰ ভয় লাগে দিও কি হৰ ইমান টেনচন লম দিও ইয়াৰে কুতু ছ দিয়া হাতু নহলি মই এক মিনিট হাহত থাকিব নৰু মোৰ আৰু উল্টা হেতু থাকলে আপনি হাহত থাকে মই আৰু ভয়তে কপি থাকো ও এটা কথা তোমাকো থানাৰ পৰা উঠাই নিব পাৰে মোক কিয় টানার গতি বেয়া নভো মর দোল আলেক মাইনাক আহি বুকুই চুকুই বয়াকে মারা বলে কম দিয়ক মাইনাক রাতে তো খুয়াবে মোক সেফ দি রাখে দিন তো লকাবুত রাখে লালেক মাইনাক দেখা আর সুচিত্রার কথা কইসুয়ে হ্যালো অ দাদা কক নাই নাই দুইটা মহাবদমাস কোকসুন মাথাটো কেম্বা কর দিছে ভাই ও ম্যাডাম পরম মাস্টারও পেশার উঠছি এর ব্যবস্থা করো চুপ চুপ থাক নাই আপনাক কোয়া নাই দাদা ককসুন ঠিক আছে হব দাদা দেখা ম্যাডাম কি করা যায় এদ্যা হয় ম্যাডাম প্রেসার থাকা মানুষ না কিবা হলি কথা সমুলি মারা যাম তাতকৈ ডাঙৰ কথা কি জানে না আপনি ইতে গুছি যাব এনথে মোক কথা লতি জাগ্ৰা কৰি মারব ম্যাডাম ঠিক আছে দুয়োকে এৰি দিয়ক কাইলৈ খালি হাজিৰ হবলে কব হব দক ম্যাডাম এৰি দিলাক দিয়া আৰু কালি যাব লাগিব আপোনাক উঠাইছিল কিয় খাটাংকে একো বুজি নাপালো মোক মই ইনফৰমেশ্যন দিছিল সিদিনা যে মই পৰাৰ মাষ্টৰক পিষ্টলটো দেখাইছিলো আৰু তুমি থাকা বুলি ক'লি তোমাকো উঠোৱা হ'ল ভালটো কৰ কি মালটো দিয়ক পিষ্টলটো হা মই সেইগিলা বস্তু লগত ৰাখিম একঠাইত পুতি থৈ আহিছো অলপ সময়ৰ কাৰণে পুতি কে থৈছো সেইগিলা বস্তু আমাৰ ভয় লাগে দিয়ক কিহৰ ইমান টেনচন ল'ম দিয়ক ইয়াৰে ক'ত থৈছে দিয়া সেইটো নহ'লে মই এক মিনিট হাহত থাকিব নোৱাৰো মোৰ আৰু উল্টা সেইটো থাকিলে আপুনি হাহত থাকে মই আৰু ভয়তে কঁপি থাকো এটা কথা তোমাকো থানাৰ পৰা উঠাই নিব পাৰে মোক কিয় উঠেনি শুদ্ধ পাৰে মই পৰাণ নষ্টক পিষ্টল দিখ গৈছো সঁচা না মিছা মিছা কথা মই ক'ব নোৱাৰো দিয়ক তথাপি সঁচাকৈ মৰিম না মিছা বুলিয়ে কম দিয়ক সঁচা কথা কৈ দিবা পিষ্টল দিখটো সঁচা বুলি ক'বা কথা হ'ল পিষ্টলটো কচুত থাৰাৰ বুলি ক'বা কি ক'লা ক'লা কচুৰ পিষ্টল বুলি ক'বা হা ক'লা কচুত থাৰাই দিবা ন পিষ্টল বুলি ক'বা আহ ক'ত পুতি থৈছ দিনে পোহৰে উলিয়াই আনো কিবা কৈছে দিয়ক লাংমান হাজ লাগবা দিয়ক ও তেছনে গাতাটো খান্দি থাকোতে বহুতে সুধছে কিহৰ গাতা খান্দছাই হাফিজ মই কৈছো কবৰ খান্দা বুলি এ নহলি যাই থাকো আহক যাওঁ যাওঁ মানে সাজ লাগবই তাকেতো আহক আপনি হুম পলে পলে আইছো হা আইও মই কত মৰু হে বুঢ়া বাসুদেউ আপনি দুখন ঘুরে সি এম আই দিয়া তাতে খলত কষ্ট পাইছিল খলত কষ্ট পনাই ৰবা বহুত টেনচনত আছিলো হা মাইক লৈ কিবা টেনচন হৈ থাকে মাইক লৈ টেনচন হুৱে মোক লৈ হলি নহয়ে কি কথা কোৱা জান তো মাইক লৈ যিমান টেনচন তোমাক লৈ মোৰ বেছি টেনচন কাই আগ বঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ আপ সমঝোতা নহি পেপার বোট আমরস গ্লুকোভিটা ওআরএসডি জুনিয়র হরলিক ইন্ডিকা ইজি হেয়ার কালার ল্যাকমি সান এক্সপার্ট আর গোদরেজ এক্সপার্ট অরিজিনাল